সাতাইশ ডিসেম্বর ছিয়াত্তরতম জনশিক্ষা দিবস পালন করবে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ সোমবার মেলার মাঝে সিপিআইএম রাজ্য দপ্তর এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান সংগঠনের সম্পাদক রাধাচরণ দেব বর্মা আগরতলায় কেন্দ্রীয়ভাবে হবে নানা কর্মসূচি তাছাড়া সংগঠনের তেইশটি লোকাল ও জোন কমিটির উদ্যোগে হবে নানা আন্দোলন কর্মসূচি সাংবাদিক সম্মেলনে রাধাচরণ দেব বর্মা অভিযোগ করেন পাহাড়ে আইপিএফটি রেশন কার্ড সার্ভের নামে গরিব মানুষের বিপিএল কার্ড বাতিল করার অপপ্রয়াস নিয়েছে ইদানিং বাড়ি বাড়িতে যাচ্ছে এখন আপনার অন্তদয় কার্ড রেশন কার্ড বিপিএল রেশন কার্ড এগুলি মন্ডলের বাবুরা এবং কিছু মাতব্যরা আইপিএফি মাতব্বরা গিয়ে আপনার মোবাইলে ছবি তুলে আনছে ওদের নাকি এখন আবার পুনরায় একজামিন করে দেখা হবে ওরা আসলে অন্তর্দয় পাওয়ার যোগ্য কিনা ভিপিএল কার্ড পাওয়ার যোগ্য কিনা এবং মানে চরম একটা আতঙ্কের মধ্যে পাতা কেটে নেওয়ার পর চরম যেমন আতঙ্কের মধ্যে আছে এখন এই রেশন কার্ড ছাড়ভের নামে এই ছবি টবি তুলে আনা আনাতে যারা আসলে প্রাপক যারা আছেন তারা আতঙ্কের মধ্যে আসে এরকম একটা অনিশ্চিত জায়গায় নিয়ে যাওয়া কোনোভাবেই কাম্য না এটা তো ঠিক ঠিক আছে যারা চাকরি বাকরি পেয়েছেন এরকম পরিবার যদি হয় তাহলে হতে পারে বা অন্যভাবে যদি সক্ষম হয় তাহলে হতে পারে সাংবাদিক সম্মেলনে জেমপির সভাপতি তথা প্রাক্তন সিপিআইএম সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন রাজধানীতে চাকরিচ্যুত দশ হাজার তিনশোতেই শিক্ষকদের আন্দোলন অষ্টম দিনে পদার্পণ করেছে তাদের এই আন্দোলন অতীতের সমস্ত ধরনের গণ অবস্থানকে ছাপিয়ে গেছে এই আন্দোলন সুখকর নয় মা তার উনষাট দিনের শিশুকে নিয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যে মশার কামড় খাচ্ছে গণ অবস্থান মঞ্চে তাদের অন্যের সংস্থানের জন্য এই আন্দোলন এই শিশুদের জীবন জীবিকার প্রশ্ন রয়েছে আন্দোলনের মধ্যে কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত একজন প্রতিনিধিকেও পাঠাচ্ছে না এটা কত বড় নিষ্ঠুর ও অমানবিক তা ভাষায় প্রকাশ করা যাবে না রাজ্যের প্রশাসনিক প্রধান প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই মাসের তাদেরকে স্থায়ী ব্যবস্থা করবে তা করেনি নির্বাচনের আগেও স্থায়ী ব্যবস্থা করবেন বলে দিয়েছিলেন তাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন কিন্তু সরকার প্রধান এই প্রতিশ্রুতি পালন করেননি যে বর্তমান সরকার তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরে অনেক কথা বলেছেন এবং সর্বশেষ আজ থেকে দুমাস আগে তাদের মহাকরণ অভিযানে তাদেরকে পুলিশের লাঠিপাটা জল কামান আক্রমণ নানা হেনস্থা করে আটকাতে পারলেন এরা গেলেন মুখ্যমন্ত্রী কথা বললেন এবং মুখ্যমন্ত্রী বললেন আমি দু মাসের মধ্যে ব্যবস্থা করছি আজকে আট দিন বসে আছে আমাদের ভাইয়েরা বোনেরা তাদের শিশু কন্যা সন্তানদের নিয়ে এই সরকারের একজন কর্তা ব্যক্তি এসে কথা বললেন না কতটুকু অমানবিক হতে পারে রিপোর্ট সার্চ ইন্ডিয়া